নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব নৃসিংহ প্রসাদ ভাদুরের লেখা কলিযুগ। এই বইটি খুবই বিখ্যাত একটি বই। আপনারা যদি বইটি পড়তে চান তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি বইটি পড়লেও আপনাদের খুব ভালো লাগবে। এখন শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরের লেখা কলিযুগ। এই বইটিতে পুরাণের কিছু রেফারেন্স আছে এবং তার জন্য সংস্কৃত শ্লোক ব্যবহার হয়েছে। আমার সংস্কৃত উচ্চারণ অতটা ভালো নয়, তাই সংস্কৃত উচ্চারণে ভুল ত্রুটি মাফ করবেন। এখন শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরের লেখা কলিযুগ। কৌরব পাণ্ডব বংশের একমাত্র সন্তান বীজ পরীক্ষিত মহারাজ তখন সবে রাজা হয়েছেন। পাণ্ডবরা মহাপ্রস্থানীকে শেষ গতি লাভ করেছেন এবং ভগবত্তার স্বরূপে চিহ্নিত কৃষ্ণ তখন লীলা সংবরণ করেছেন। পাণ্ডবদের পরীক্ষিণ রাজবংশের অপরিণত বংশধর হওয়া সত্ত্বেও পরীক্ষিত যে খুব খারাপ শাসন চালাচ্ছিলেন তা নয়। বিশেষত তার পিতৃ পিতা মহকুলের গৌরব তার মনে সদা জাগ্রত থাকায় অন্যায় অধর্ম প্রশমনের ব্যাপারে পরীক্ষিতের চেষ্টা ছিল যথেষ্ট। যাই হোক, তার শাসন যখন চলছে সেই সময় হঠাৎই পরীক্ষিতের কাছে এক অপ্রিয় বার্তা এসে পৌঁছাল। বার্তাবহ জানাল তার রাজ্যে কলি প্রবেশ করেছে। কলিং প্রবিষ্টং নিজ চক্রবর্তীতে, পরীক্ষিত রাজা বলে কথা, সত্য ত্রেতা দাপর কলি, এই চতুর্যুগের স্বরূপ তিনি জানেন। তিনি জানেন যে চলমান মানব সভ্যতার পথ বড় পঙ্কিল, সময় বাহিত হবার সঙ্গে সঙ্গে অন্যায় অধর্ম অমানবিকতা আরো বেশি বেশি গ্রাস করে এই পৃথিবীকে। কিন্তু তবু এই সময় তিনি কেবল রাজা হয়েছেন আর যুগাধম কলি এখনই এসে প্রবেশ করল তাঁর রাজ্যে। পরীক্ষিত এমনভাবে প্রস্তুত হলেন যেন মহাশত্রুর নিপাত ঘটাতে হবে। আসলে সেই সময়ে পরীক্ষিত দিগ্বিজয় করতেও বেরিয়েছিলেন। সেই অবস্থাতেই তার কাছে খবর এসেছে। অতএব আর দেরি না করে তিনি যুদ্ধরথে উঠে পড়লেন কলি দমনের অভিপ্রায়। পরীক্ষিতের রথের কালো ঘোড়া রথ ছুটিয়ে চলল, তার হাতে ধনুর্বাণ, মনে দৃঢ় সংকল্প, কলিকে তিনি ভয়ঙ্কর শাস্তি দেবেন। পরীক্ষিতের তখনও তেমন মনোবুদ্ধির পরিণতি ঘটেনি। তিনি বোধহয় বুঝতে পারেননি যে যুগক্ষয়ের করাল মূর্তিকে অত সহজে চেনা যায় না, সে রূপ ধারণ করে আসে না। সামাজিক ব্যবহারের মধ্যে যুগ সন্নদ্ধ অন্যায় অধর্মের মধ্যেই যুগক্ষয় পরিণতি লাভ করতে থাকে। পরীক্ষিত কলিকে সেই রূপেই দেখতে লাগলেন। কালো ঘোড়ার রথ ছুটিয়ে চলতে চলতে হঠাৎ পরীক্ষিতের চোখের সামনে এক অদ্ভুত অঘটন ঘটে গেল। তিনি দেখতে পেলেন একটি লোক সে রাজার পোশাক পরে আছে। সে পোশাকে সোনার বর্ণ ঝলমল করছে, তার হাতে একটি চাবুক। লোকটি যে জাতিতে সূত্র সেটা তেমন বুঝতে পারেননি পরীক্ষিত। হয়তো সে যেমন কাজ করছিল সেই নিরীক্ষেই তার অমন ধারণা হয়েছিল। পরীক্ষিত দেখলেন রাজবেশী পুরুষের সামনে একটি বৃষ দাঁড়িয়ে আছে, তার তিনটে পাই ভাঙা। রাজবেশী তাকে চাবুক দিয়ে মারছে। পরীক্ষিত আরো দেখলেন সেই বৃষের কাছেই দাঁড়িয়ে আছে একটি গাভী, তার শরীর জীর্ণ মলিন, সে তৃণমুষ্টি চাইছে খাবার জন্য, আর রাজবেশী তাকে মাঝে মাঝে লাথি মারছে। বৃষটি সাদা রঙের, মুনি ঋষিদের সত্ত্ববৃত্তির মতো সে শুভ্র। এমন বৃষটির তিনটি পা ভেঙে গেছে, শুধু তাই নয়, রাজবেশী লোকটির দণ্ড তারণের ভয়ে সে মূত্র ত্যাগ করে ফেলছে মাঝে মাঝেই। গাভীটির অবস্থাও তথৈবচ, বাছুরকে না দেখলে যেমন মা গাভী কাঁদে তেমনই কাঁদছে সে রাজবেশীর পদতারণায়। যোগ্য ভাবিত ব্রহ্মাবর্তে বৃষ এবং গাভীর এমন অপমান তারণা দেখে পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হলেন।
ধনুকে সরযোজনা করে প্রহরণের জন্য প্রস্তুত হয়েই তিনি সেই সোনার পোশাক পরা লোকটিকে বললেন, কে হে তুমি বদমাস কোথাকার? নাটকে নটের মতো রাজার বেশ পড়েছ বটে, কিন্তু তোমার কাজকর্ম তো একেবারে চণ্ডালের মতো। তুমি কি ভেবেছ আমার রাজ্যে আমার আশ্রয়ে যারা শরণাগত হয়ে আছে শুধু তুমি বলবান বলেই সেই দুর্বল প্রাণীকে এমন করে তাড়না করবে? সেটা হবে না। তুমি মনে করো না আজ আমার পিতামহ অর্জুন অথবা লোকশ্রুত কৃষ্ণ এই ধরাধামে নেই বলে এমন নিরপরাধ প্রাণীকে তুমি শাস্তি দিতে পারো? তোমাকে আমি মেরেই ফেলব। পরীক্ষিত রাজপেশীকে ভয় দেখিয়ে স্তব্ধ রেখে এবারে সেই বৃষ এবং গাভীটির দিকে নজর দিলেন। বৃষটিকে সাধারণ কোনো সার মনে হল না তার। পরীক্ষিত তার সবিশেষ পরিচয় জিজ্ঞাসা করলেন এবং অভয় দিয়ে বললেন, বলো তোমার এই দশা কে করেছে? তোমার তিনটি পা ভেঙে দিয়ে আমার পাণ্ডব পিতামহদের কীর্তি নষ্ট করেছে কে? বলো তুমি কে? পুরাণে বর্ণিত এই অসাধারণ কথোপকথন যা শেষ হতে এখনো বাকি আছে, এই কথোপকথনের মধ্যে একটি অসাধারণ রূপক আছে। রূপকে বিবৃত বিষ হলেন ধর্মের স্বরূপ। বস্তুত অনেক প্রাচীনকাল থেকেই ধর্ম বা জ্ঞান বিশ্বের স্বরূপে চিহ্নিত। যারা দেবাদিদেব মহাদেবকে বৃষবহন বলে জানেন তারা যেন ওই বৃষটিকে সাক্ষাৎ সন্দনা ভাবেন, কারণ মহাদেবের কাছে জ্ঞান বা ধর্মের শিক্ষা চাইতে হয়, সেজন্যই তিনি বৃষবাহন। ধর্মকে তাই বৃষের চেহারায় কল্পনা করতে কোনো অসুবিধা নেই। এক একটি যুগের শেষে এই চতুষ্পদী প্রাণীর এক একটি পাপ মেরিতে পুরাণকারদের বাধা নেই। সত্য যুগে ধর্ম একেবারে কানায় কানায় পূর্ণ, সারের চার পাও ঠিকঠাক। কিন্তু সত্য যুগ গিয়ে যেই তেত্রা এলো অমনি সারের একখানি পা ভেঙে গেল, ধর্ম হল ত্রিপাদে। দাপর যুগে পিছনে দু পায়ে ভর করে ধর্মের সার কোন রকমে দাঁড়িয়েছিল, কিন্তু কলিকাল পড়ার সঙ্গে সঙ্গে তার তিনখানা পাই ভেঙে গেল। এ অবস্থায় সমস্ত চাপ নিয়ে একখানা পায়ের উপর দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। তবু ঠিক এই অবস্থাতেই তার সঙ্গে দেখা হয়ে গেল বালকবীর পরীক্ষিতে। তিনি দেখলেন কে একটা লোক, রাজা রাজা চেহারা বটে, সে ধর্মের সারকে একটা ঠ্যাঙা দিয়ে প্রায় মারে আর কি। তারুণার ভয়ে সারটি ঠক ঠক করে কাঁপছে এবং প্রস্রাব করে ফেলছে। পরীক্ষিত বললেন, খুব সাবধান। অন্যদিকে গাভীটি হলেন জননী বসুন্ধরার স্বরূপ, এবং এই স্বরূপও কোনো অপরিচিত রূপক নয়। ভারতীয় সভ্যতার আরম্ভ থেকেই পৃথিবীর জননীকে গোরূপে কল্পনা করা হয়। মহারাজ পৃথু, যার নামে এই পৃথিবীর নাম পৃথ্বী, তিনি নাকি গোরূপা পৃথিবীকে দহন করেছিলেন। সেই তিনি পদতারিতা হচ্ছিলেন পরীক্ষিতের সামনে। পৃথিবীর রাজা হিসেবে পরীক্ষিত তাই যথার্থ ক্রুদ্ধ হয়েছেন রাজবেশী অন্যায়কারী মানুষটির উপর। পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বৃষরূপী ধর্ম স্পষ্ট করে নিজের পরিচয় না দিলেও নিজের বুদ্ধি ভাবনায় তিনি তাকে চিনতে পারলেন, এবং গাভীটিকেও চিনতে পারলেন বসুন্ধরা বলে। পরীক্ষিত পৌঁছাবার আগেই ধর্মরূপী বৃষ এবং গোরূপা বসুন্ধরার সাক্ষাৎকার হয়েছে। তারা দুজনেই দুজনকে পরস্পর দুঃখ নিবেদন করেছিলেন। যুগক্ষয়ে ত্রিপাদ ভগ্ন ধর্ম এবং মলিনা কৃষা বসুন্ধরা যুগ পাবনাবতার কৃষ্ণের কথা স্মরণ করে দুঃখ করেছিলেন। বলেছিলেন কৃষ্ণের পাদস্পর্শে ধর্ম এবং ধরা কেউই তাদের ক্রমবর্ধমান বিপর্যয়টুকু বুঝতেই পারেনি। কিন্তু সে সুখ এখন গেছে, এখন তারা মার খাচ্ছেন রাজবেশী পুরুষের হাতে। ধর্ম এবং পৃথিবীকে চিনে ফেলার পর রাজবেশী পুরুষটিকেও পরীক্ষিত কলি বলে চিনতে পারলেন, এবং সঙ্গে সঙ্গে বৃষ গাভী মিথুনকে অভয় দান করে তিনি খড়গ নিয়ে ছুটলেন কলিকে হত্যা করতে। কলি যেই দেখল রাজা তাকে মারতে আসছেন, অমনি সে আপন রাজবেশ ত্যাগ করে
পরীক্ষিত মহারাজের পায়ে পড়ল। আর এইভাবে শরণাগত হলে পাণ্ডব বংশের জাতকেরা তাদের গায়ে হাত তোলেন না। পরীক্ষিত তাকে মারলেন না বটে, কিন্তু খুব কড়া গলায় বললেন, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যাবে। একবার তুমি এখানে আস্তানা গাড়লে যত অন্যায় অধর্ম সব এখানে এসে ঢুকবে। তুমি ভেবেছটা কি? এই পূর্ণা সরস্বতী নদীর পূর্ব তীরে তুমি দাঁড়িয়ে আছো। এই বহুশ্রুত ব্রহ্মাবর্ত প্রদেশে যাজ্ঞিক বৈদিকেরা বিভিন্ন যজ্ঞ বিস্তার করে যজ্ঞেশ্বর বিষ্ণুর উপাসনা করেন, আর তুমি কিনা সেইখানে এসে ঢুকেছ? বেরো এখান থেকে। জেনে রেখো, ধর্ম এবং সত্য ছাড়া এই জায়গায় কারো স্থান হবে না। পরীক্ষিতের কথা শুনে কলি খুব ভয়বিহ্বল একটা ভাব করল বটে, কিন্তু সম্পূর্ণ দমে গেল না কিংবা হালও ছাড়ল না। বলল, আপনার এই উদ্যত খড়গের সামনে আমি থাকবো কেমন করে? তার চেয়ে বরং আপনি একটা জায়গা বলে দিন যেখানে আমি সুস্থিরভাবে বাস করতে পারি। পরীক্ষিত ভাবলেন, কতকগুলো খারাপ জায়গা তো এমনি চিরকাল আছে, যেখানে অন্যায় অধর্ম পূর্ব চিহ্নিত, অতএব সেইখানেই কলি থাকুক। এই ভেবেই তিনি বললেন, ঠিক আছে, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপানের আসর, যেখানে মাত্রাহীন স্ত্রী সম্ভব এবং যেখানে অকারণ পশুবধ, এই চার জায়গায় থাকো তুমি, আর কোথাও নয়। অন্যায় অধর্মের মূলাধার কলি অত্যন্ত পাটোয়ারি বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সে ভাবল, অধর্মের এই স্থানগুলো তো চিরকালই, এই অধর্ম তো সব যুগে, এমনকি সত্য যুগেও এগুলোর নাম উপস্থিত ছিল। কাজেই পরীক্ষিত আর নতুন করিলেন। মহাভারতে স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির আপন স্ত্রী দ্রৌপদীকে পণ রেখে যে অন্যায় মেতেছিলেন, তাতে দূত পান এগুলো নিতান্ত পুরাতন অধর্মের জায়গা। দ্রৌপদীর বস্ত্রহরণ পর্বে স্বয়ং বিকর্ণ পর্যন্ত অধর্মের স্থান চিহ্নিত করার সময় ওই চারটি জায়গায় বলেছিলেন, মৃগয়া, পান, দূত ক্রীড়া এবং স্ত্রীলোক অত্যাশক্তি। কাজেই কলির মন ভরল না। হয়তো আরও একটা ভাবনা ছিল কলি। সে ভাবল, যে ঘটনা ঘটে গেল এবং পরীক্ষিত যেমন রাজশাসন জারি করলেন, তাতে জুয়া খেলা, মদ্যপান এসব দুর্বাসনে মেতে উঠতে লোকে ভয় পাবে। বরঞ্চ যেটা দরকার সেটা হলো লোকের মনের মধ্যে সেঁধিয়ে যাওয়া এবং এইসব অন্যায়ের জন্য রসদও চাই কিছু। অতএব কলি বায়না ধরলেন পরীক্ষিতের কাছে, শরণাগতের প্রতি এ আপনার কেমন কৃপণতা প্রভু, এসব তো আমার আগেই ছিল। পরীক্ষিত বিগলিত হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাকে অর্থ শক্তির জায়গাটাও দিলাম, তা না হলে লোকে দূত ক্রীড়া মদ্যপানাদি করবে কি করে? আর দিলাম ব্যক্তির মনের মধ্যে প্রবেশের অধিকার, মিথ্যা মদ্যপান জনিত মত্ততা, স্ত্রী সঙ্গের অনুষঙ্গ কাম, অকারণ প্রাণীবধের উপযুক্ত গর্ব, হিংসা এবং একটা ফাউল অকারণ শত্রুতা। প্রবল বেগে আগত কলির আসন্ন প্রয়াস খানিকটা স্তব্ধ করে পরীক্ষিত নাকি ধর্মের ভাঙা পা তিনটিও ঠিক করে দিয়েছিলেন এবং উপযুক্ত স্থিতাবস্থার আশ্বাস দিয়েছিলেন জননী বসুন্ধরাকে। পৌরাণিক এই কাহিনীটুকু হয়তো না বললেও চলত, এমনও করা যেত পণ্ডিত সুজনদের প্রথমত পুরাণের একটা রেফারেন্স নিয়ে আমরা পরের প্রসঙ্গে যেতে পারতাম, কিন্তু এমনটা যে করলাম না তার একটা বড় কারণ হল এই রূপক কাহিনীর মধ্যে কলিযুগ ধারণার প্রধান উপাদানগুলো লুকিয়ে আছে। এই উপাদানের প্রধান হলেন মহারাজ পরীক্ষিত, যার সঙ্গে কলিযুগের পিঠোপিঠি পরম্পরা সম্বন্ধ আছে। দ্বিতীয়ত, সে যে রাজবেশি কলিকে পরীক্ষিত বলেছিলেন, তোমাকে দেখতে রাজবেশি বটে, তবে নাটকে নটেদের মতো রাজবেশি সেজেছ, নইলে তোমার কাজকর্ম অনেকটাই ব্রাহ্মণ্য বিরোধী ব্যক্তির মতো, বলা উচিত শূদ্রদের মতো, এই কথাটার মধ্যেও একটা ইঙ্গিত আছে। অর্থাৎ পূর্বে যে একটা সংস্কার ছিল যে ক্ষত্রিয় জাতির মানুষেরাই শুধু রাজকর্ম করবেন, তা নয়, মহারাজ পরীক্ষিতের সময়েও শূদ্র জনজাতি রাজকর্মের মধ্যে প্রবেশ করেছেন, তারা রাজাও হচ্ছিলেন।
পরীক্ষিত নিজেও কলিবধে উদযুক্ত হবার আগে ভগবতী পৃথিবীর উদ্দেশ্যে বলেছিলেন, আহা, আজ এই পৃথিবীর কি অবস্থা হয়েছে! কৃষ্ণ যতদিন এই ধরাধামে ছিলেন ততদিন কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু আজ তিনি লীলা সংবরণ করার ফলে পৃথিবী আজ বিমনা হয়ে ভাবতে বসেছে যে হায়। এরপর থেকে রাজার বেশধারী ব্রাহ্মণ্য চারহীন শূদ্ররা এই পৃথিবী ভোগ করবে। এই কথা থেকে বোঝা যায় ধরাধাম থেকে কৃষ্ণের চলে যাওয়াটা একটা যুগ অবসানের ইঙ্গিত দেয়, এবং শূদ্র রাজ প্রতিষ্ঠার ব্যাপারটাও ঐতিহাসিক দিক থেকে একটা অন্য যুগের উপস্থিতি, অথবা বলা উচিত একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে। তৃতীয়ত, পরীক্ষিত যে ধর্মের তিনটি পা আবার সুস্থিত করে দিলেন, এর মধ্যে একটি পৌরাণিক অতিশয়োক্তি আছে। যুগহ্রাসের ফলে মানুষের মধ্যে যে আচার এবং ক্রিয়ার পরিবর্তন ঘটেছিল সেটাকে আধুনিকতার প্রসার বলবো না কি জানি না, তবে চিরন্তনী দৃষ্টিতে হয়তো পুরাতন আচার বিচার ক্রিয়া কর্মের উচ্ছেদ ঘটেছিল। পরীক্ষিত হয়তো রাজশক্তি প্রয়োগ করে সেই সনাতনী ভাবনা আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। ধর্মের ত্রিপাদ ও প্রতিসন্ধান হয়তো এই চেষ্টার সূচক। চতুর্থত, অধর্মের চিরন্তন চারটি স্থান লাভ করার পরে পুনর্বার যাচমান কলিকে যে আরো পাঁচটি স্থান দিলেন পরীক্ষিত, সেগুলো মানুষের কোনো অর্বাচীন বৃত্তি নয়, এবং প্রথম চারটি অর্ধস্থানের সঙ্গে সেগুলো অভিযুক্তও নয়। বরঞ্চ বলব, এই পুনর্দত্ত বস্তুগুলোর মধ্যে সবচেয়ে যেটা বিশিষ্ট সেটা হল সুবর্ণ। পুরাণ যাকে বলেছে জাতরূপ, পুনশ্চ যাচ মানায় জাত রূপমদত প্রভু। টিকাকারেরা অর্থ করেছেন জাত রূপাং সুবর্ণাদিকাম, অর্থাৎ সোনা রূপ ইত্যাদি। অধর্মের ইন্ধন হিসাবে অর্থ সম্পত্তির জায়গাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই তথ্যটা যেখানে খুব জরুরি, এটা বোঝানোর জন্য আমি খুব বিব্রত নই, কেননা ধর্মকার্যে বিশেষত বৈদিক যজ্ঞাদি কর্মেও অর্থের ইন্ধন যথেষ্টই প্রয়োজন ছিল, কাজেই সেই দিক থেকে নয়। কলির সঙ্গে সুবর্ণ রজতাদির যোগের ঘটনাটা আমাদের কাছে অতি বিশিষ্ট এই কারণে যে ঐতিহাসিকতার খাতিরেই বলতে পারি অতি প্রাচীনকালে যে প্রাচীনত্বকে আমরা সত্য তেত্রা দাপুরের সংজ্ঞায় চিহ্নিত করতে পারি, সেই কালে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার ব্যবহার চালু ছিল না, এমনকি সোনা রূপও তখনও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল না। অর্থনৈতিক বিকাশ এবং উৎপাদনের প্রাচুর্য, এ দুটি যদি নিয়মিত ব্যবসায়িক লেনদেন তথা আন্তঃরাষ্ট্রীয় পারস্পরিকতা তৈরি করে, মুদ্রার প্রচলন ত্বরান্বিত করে, তবে আমাদের স্বীকার করতেই হবে যে ঋগ্বেদের আমলেও আমাদের দেশে যথাযথ মুদ্রামান তৈরি হয়নি। কৃষ্ণল, শতমান অথবা নিষ্ক, এই ঋগ্বৈদিক শব্দগুলি যদিও মুদ্রা নামে স্মরণ ঘটায়, কিন্তু ঐতিহাসিকেরা যেহেতু 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সোনা রূপ তামা কোনো ধাতুরই কোনো চিহ্নিত মুদ্রা খুঁজে পাননি, অতএব তারা মনে করেন যে ভারতবর্ষের সভ্যতা তখনও এমন স্তরে পৌঁছায়নি যাতে করে তেমন কোনো উৎপাদন প্রক্রিয়া এবং অর্থনৈতিক বিস্তার কল্পনা করা যায়, এবং সেই কল্পনার সমগোত্রীয় মুদ্রা বিনিময়ের কথা ভাবা যায়। আমরা যে চন্দ্র, সূর্য অথবা হাতি, ঘোড়া মার্কা, 5 মার্কড কয়েনের সন্ধান পাই, সেগুলোও কোনো নির্দিষ্ট রাষ্ট্রশক্তির পরিচায়ক মুদ্রা নয়, সেগুলো নেহাতি বেসরকারি উদ্যোগে সৃষ্ট এবং আপন ব্যবসায়িক সুবিধার্থে তৈরি করা এলোমেলো ধাতব খণ্ড, কিন্তু সেগুলোও খ্রিস্টপূর্ব 1000 বছর আগের নয় বলেই প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞদের ধারণা। তবে একটা প্রশ্ন এখানে থেকে যায়, চাক্ষুষভাবে কোনো মুদ্রার সন্ধান হয়তো 1000 খ্রিস্টপূর্বাব্দের পূর্বে আমরা পাইনি, কিন্তু সাহিত্যের শব্দগুলোও তো একেবারে ভিত্তিহীন নয়, বিশেষত নিষ্ক শব্দটি যা পরেও মুদ্রামান হিসাবে চিহ্নিত। অন্তত এই শব্দটির জন্য আমাদের দুবার ভেবে দেখার কারণ আছে। আরো একটা কথা, আমরা প্রত্নতাত্ত্বিক প্রমাণেই জানি যে খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 শতকের মধ্যেই কৌশাম্বী, কাশী অথবা মগধের মধ্য গাঙ্গেয় অঞ্চলে নগরায়ন ঘটে গেছিল,
আর এটা তো সাধারণ কথা যে প্রান্তিক ভূমিক্ষেত্রগুলিতে উদ্বৃত্ত কৃষিজ দ্রব্য না মিললে সার্থক নগরায়ন ঘটে না, এবং নগরায়ন যদি ঘটে থাকে সেখানে গ্রাম এবং নগরে ব্যবসায়িক বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার ব্যবহারও খানিকটা কল্পনা করে নিতে হয়। আমরা মুদ্রা ব্যবহারের উদ্ভব নিয়ে এত কথা বলছি এই জন্য যে আমাদের বিশেষ ধারণা মুদ্রা ব্যবহারের সঙ্গে কলিযুগে একটা বিশেষ যোগ আছে। পরীক্ষিত মহারাজ যে বিনম্র যাজমান কলিকে জাতরূপ অর্থাৎ সুবর্ণ রজতের স্থানাধিকারটুকু ছেড়ে দিলেন, পৌরাণিকের এই রূপক ব্যবহারের মধ্যে এক ধরনের ঘৃণা এবং বিস্ময় একসঙ্গে কাজ করছে। ঘৃণা এই জন্য যে জুয়া, মদ্যপান, অবাধ স্ত্রীসঙ্গ অথবা খুব অ্যাবস্ট্রাক্টলি ভাবলে কাম, মদ, রাজগুণের আধিক্য এবং অকারণ বৈরিতার মধ্যে মুদ্রাবান সম্পন্ন সহজ এবং গতিশীল অর্থ ব্যবহারের একটা প্রক্রিয়া পৌরাণিকরা লক্ষ্য করেছেন, এবং ব্যাপারগুলো সহজ হয়ে গেছে বলেই তা কলির নতুন অধিকারের মধ্যে এসেছে। আর বিস্ময় এই জন্য যে গ্রাম্য কৃষি ভিত্তিক সভ্যতা থেকে নগরায়নের রূপান্তর এবং নাগরিক সভ্যতার উদ্বৃত্ত অর্থের যথাতথা অপব্যবহার, বিশেষত পুরাতন অধর্ম স্থানগুলির সহজ উপযোগ যা মুদ্রা বিনিময়ে সহজতর হয়ে উঠেছিল, এই ঘৃণা মিশ্রিত চমৎকারী পৌরাণিককে দিয়ে বলিয়ে নিয়েছে যে সব গেল, ভালোর সময় শেষ, এখন কলিকাল এসে গেছে। মাত্র 40-50 বছর আগে আমাদের পিতা পিতামহরা একই কথা বলতেন, বলতেন ঘোর কলি। যে ঘরে অসুবর্ণ বিবাহ হয়েছে সেখানে যেমন কলির প্রসঙ্গ আসত, তেমনি কাজের লোক মুখ ঝামটা দিয়ে যদি মনিবকে দুটো কথা শুনিয়ে কাজ ছেড়ে দিত তাতেও কলির প্রসঙ্গ আসত। ছেলে যদি বাপের মুখের ওপর তর্ক করত তাতে যেমন কলির উচ্চারণ শোনা যেত, তেমনি আমার বৌদির বান্ধবী যেদিন স্লিভলেস ব্লাউজ পরে আমার পিতা ঠাকুরকে কাকু বলে নমস্কার করেছিলেন, সেদিন তিনি আপন স্নিগ্ধতা বশত স্পষ্ট করে কিছু না বললেও পরে তত্ত্বগতভাবে কলির জায়গায় কাল শব্দটি ব্যবহার করে বলেছিলেন, কালের গতি তো এমন হবেই, পরিবর্তন তো আরও হতে থাকবে যা ক্রমে অসহ্য হয়ে উঠবে। এই যে হাহুতাশ, এই যে পরিবর্তনের স্রোতটাকে সহ্য করতে না পারা, প্রাচীনতা থেকে অর্বাচীন ব্যবহারের মধ্যে এই যে বিবর্তন, এরই মধ্যে আসলে কলিকালের খণ্ড চরিত্রটুকু ধরা আছে। তবে হ্যাঁ, এটা শুধুই জেনারেশন গ্যাপ বা শুধুমাত্র প্রাচীন ধারণার বিবর্তিত পরিবর্তন বলে পার পাওয়া যাবে না, কেননা প্রাচীন গ্রন্থাদির মধ্যে দেখা যাবে যে আচার ব্যবহার এবং পুরাতন ধারণার পরিবর্তনের মধ্যে কলিকালের আরব ঘটেছে বহুকাল থেকে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে পৌরাণিকেরা যখন কলি ধর্মের বর্ণনা করেছেন, যা অনেকটাই সামাজিক আচার বিচার এবং ব্যবহারের পরিবর্তন সূচনা করেছে, তেমনি একই সঙ্গে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র পরিবর্তন, অর্থ ব্যবস্থার পরিবর্তন এবং এমনকি বিশ্বাস পরিবর্তনের কথাও নির্দিষ্ট করে বলেছে। এ কথা মানতে হবে যে পুরাণগুলি সব এককালে এবং একই দেশে রচিত হয়নি। এতে আরো বেশি সুবিধা হয় এই জন্য যে এক একটি পুরাণে তার সমসাময়িক এবং দেশজ ভাবনার পরিবর্তনের কথাও কলি ধর্মের মধ্যে অনুপ্রবিষ্ট আছে। অতএব পৌরাণিকেরা যে প্রত্যেকে প্রায় প্রথাগতভাবে সক্ষোভে কলিযুগের অধঃপতন নিয়ে মাথা ঘামাচ্ছেন, সেটার মধ্যে ধর্মের অবক্ষয় ব্যাপারটা যত প্রণিধানযোগ্য তার চেয়ে বেশি সেটা সামাজিক, রাষ্ট্রিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ঐতিহাসিক দলিল। এক কথায় সেটা অতি প্রাচীন যুগের অবসানে মধ্যযুগীয় ইতিহাসের আরম্ভ সূচনা করে। কলি ধর্ম বর্ণনার সবচেয়ে প্রাচীন দলিলটি পাওয়া যাবে মহাভারতে, যদিও তারও আগে এই শব্দটার মধ্যে যে একটা নিন্দনীয় কদর্থ ছিল এবং সেই অর্থই যে পরবর্তীকালে পৌরাণিক কলি ধর্মে প্রসারিত হয়েছে তার প্রমাণ আমাদের হাতে আছে। একটা বড় মাপের সময় হিসাবে যুগ কথাটা আমরা অন্তত ঋগ্বেদে পাইনি, তবে হ্যাঁ ভবিষ্যতে বড় খারাপ সময় আসছে। এই হা হুতাশি কথাবার্তা যেমনটি আমরা বুড়োরা বলে থাকি, সেই অর্থে যুগ কথাটা ব্যবহৃত হয়েছে ঋগ্বেদের জমজমি সংবাদে। সভ্যতার প্রাক ভাবনায় জমজমি সংবাদে
জমি সে ইনসেচুয়াস অ্যাটেম্পট নিয়েছিলেন, যেখানে জোম তাকে শান্ত করেও এমন আশঙ্কা করে বলেছিলেন যে ভবিষ্যতে বড় খারাপ সময় আসছে, যখন বোনেরা ঠিক আর বোনেদের ব্যবহারটুকু করবে না। সত্য, ত্রেতা, দাপর, কোলের কথা তারা বলেননি। যুগ বলতে ওরা জানতেন পুরাকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎ। লক্ষ কোটি বছর ব্যাপী চতুর্যুগের ধারণা ঋগ বৈদিকের ছিল না। অথর্ব বেদের মধ্যে অন্তত হাজার হাজার বছর ধরে একটি যুগের কল্পনা এসেছে বটে, এমনকি চতুর্যুগের একটা অস্পষ্ট ধারণাও কাজ করেছে অথর্ব বণিকের মনে। সতং তে সুতং হায়নান দে যুগে ত্রিনি চত্বারি কৃণুমা। কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলির নামতো কোনো স্পষ্ট ধারণা অথর্ব বেদেও নেই। তবে হ্যাঁ, কৃত মানে সত্যযুগ এবং কলি শব্দটা অথর্ব বেদে শোনা যাচ্ছে। তবে এই দুটি শব্দই পাশার দান হিসাবে ব্যবহৃত হতো। কৃত শব্দটা ঋগ্বেদেই ছিল এবং পাশা খেলায় সেটা সবচেয়ে ভালো দান হিসাবে গণ্য হতো। অথর্ব বেদে তার সঙ্গে কলি শব্দও এসেছে এবং সেটা পাশা খেলার সবচেয়ে খারাপ দান। ঐতরের গাথা শ্লোক বলছে যে কেবলই উদ্যোগহীনভাবে শুয়ে আছে সেটাই কলি, যে শয্যা আলস্য ত্যাগ করে উঠে দাঁড়াবার উপক্রম করছে সে হলো দাপর, যে সত্যি উঠে দাঁড়ালো সে হলো ত্রেতা, আর উঠে দাঁড়িয়ে যে নিরলসভাবে চলছে সে হচ্ছে কৃত। মহাভারত এবং পুরাণগুলি কলিকালে যেসব অন্যায় অধর্ম ঘটবে বলে বলেছেন তার একটা বিবরণ নিবদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি আধুনিক ঐতিহাসিকদের সমাজ চেতনার অংশটুকুও এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। কলিকালের বৈশিষ্ট্য দেখাবার সময় মহাভারত এবং পুরাণগুলো যেসব ভবিষ্যৎবাণী করেছে তার মধ্যে বেশ কিছু তথ্য আছে যেগুলো তৎকালীন বিশ্বাসের কথা। ভাবটা এই যেন ভীষণ অন্যায় এবং অধর্মময় কলিকালে কতকগুলো অদ্ভুত জিনিস ঘটবে। সমস্ত পুরাণ এমনকি মহাভারতেও এগুলো এক ধরনের স্টক ভবিষ্যৎবাণী। যেমন কলিকাল উপস্থিত হলে গরুগুলোর দুধ কমে যাবে, অর্থাৎ পেলে পুষে গরু বড় করলাম কিন্তু সে দুধ দেবে কম। এতক্ষণ শুনছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরের লেখা কলি যুগের প্রথম পর্ব। পরের পর্বে শুনবেন বেদ পাঠে মেয়েদের বেদ দত্ত অধিকার। এই অন্য ধরনের বইটি আপনাদের শুনতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানান কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।